এবারের ঈদ আয়োজনে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ক্যাশনাট সালাদ। আর রেস্টুরেন্টে এই ক্যাশনাট সালাদটি খুবই বেশি ফেমাস। আমি আজকে তৈরি করে দেখাবো কিভাবে ঘরেই ক্যাশনাট সালাদ তৈরি করতে পারবেন খুব সহজে এবং ঘরে থাকা উপকরণেই। একদম রেস্টুরেন্ট থেকেও বেশি টেস্টি হবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের উপকারে আসবে এবং ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় তার প্রস্তুত প্রণালী। প্রথমে নিয়ে নিতে হবে বোনলেস চিকেন, মানে হাড় ছাড়া মুরগির মাংস। আমি এভাবে কেটে নিয়েছি। আর নিতে হবে কালো গোলমরিচের গুঁড়া, চাইলে সাদাটাও নিতে পারবেন। আর নিয়েছি আমি ভাজা জিরার গুঁড়া, আর হচ্ছে গরম মশলার গুঁড়া। আর এখন নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। চিকেনে যতটুকু লবণ প্রয়োজন ঠিক ততটুকুই দিবেন। আর এও হচ্ছে আদা ও রসুনের পেস্ট। এখন দিয়ে দিচ্ছি সয়া সস। এখন দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার, মানে সাদা সিরকা। এখন দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। আর এই টমেটো সসটি আমি বাসায় তৈরি করেছি, চাইলে দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। আর এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। সবগুলো একসাথে মিক্স করে নিতে হবে খুব ভালোভাবে। তো খুব ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি। আমার মিক্স করা হয়ে গিয়েছে। একটি প্লাস্টিক র্যাপিং পেপার দিয়ে আমি র্যাপ করে রেখে দিব প্রায় 1 ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি সময় না থাকে আপনারা সাথে সাথেই তৈরি করে নিতে পারেন। অন্যদিকে আমরা এখানে নিয়েছি ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম। আর নিয়েছি শশা কুচি। আর নিয়েছি ক্যাশনাট, কালো গোলমরিচের গুঁড়া, একটি ডিম, লেবু লাগবে, লেবুর রস, আর লাগবে স্বাদ মতো লবণ ও কাঁচামরিচ। আমার 1 ঘন্টা ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে মিক্স করে নিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার নিয়েছি 2 চামচ, ময়দা নিয়েছি 1 চামচ, একটি ডিম নিয়েছি। এখন সবগুলো একসাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন, তবে অবশ্যই মিক্সটা খুব ভালো হতে হবে। তো সবগুলো চিকেনের সাথে গায়ে গায়ে মশলাটি লেগে গিয়েছে। এখন আমরা কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে সে তেলের মধ্যে আমরা ক্যাশনাটগুলো বা কাজু বাদামগুলো ভেজে নেব। আপনারা চাইলে এরকম ভাজা ক্যাশনাট কিনতে পাওয়া যায় কেন, চাইলে সেগুলো কিনে নিতে পারেন, অথবা এরকম কাঁচা ক্যাশনাটগুলোকেও ভেজে নিতে পারেন। তো আমি এগুলিকে ভেজে নিলাম। আর ভাজার পর কি সুন্দর একটি ফ্লেভার আসে যখন আপনারা ভাজবেন বুঝতে পারবেন। এখন আমার ম্যারিনেট করা সেই মুরগির মাংসগুলো সেই তেলের মধ্যেই ভেজে নিব। তো আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন উল্টে পাল্টে এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। একটু সময় নিয়ে ভেজে নেবেন, যেহেতু ম্যারিনেট করা এটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, আর একটু ক্রিপসি ক্রিপসি হবে, এটা যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি সেজন্য। সামান্য একটু তেলের মধ্যে আমরা একই প্যানের মধ্যে ক্যাপসিকামগুলোকে সটে করে একটু নরম করে নেব। খুব বেশি নরম করা যাবে না, কিছুটা ক্রাঞ্চি থাকবে, সেরকম ভাবেই এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া। তো সবগুলোকে খুব ভালো করে আগে মিক্স করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমরা সামান্য একটু লবণ দিয়ে গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি এখানে কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি, আপনারা চাইলে সাদাটাও দিতে পারেন। তামাস সবগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ একসাথে আমরা মিক্স করে নিব। কাঁচামরিচটা আপনারা কতটুকু ঝাল খাবেন সে অনুযায়ী দিয়ে দিবেন। শশা কুচি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুই, কিন্তু মানে সালাদ তৈরি করতে যা যা লাগে তাই দিতে হবে। আর অবশ্যই চিনিটা দিবেন, আমি 1 চামচ চিনি দিয়েছি, চিনিটা কিন্তু স্কিপ করা যাবে না। এখানে টমেটো সস দিয়েছি এবং রেড চিলি সসটাও দিয়েছি। এখন দিয়ে দিব লেবুর রস। লেবুর রস দিয়েছি আমি 1 চা চামচ পরিমাণ। এখন সবগুলো একসাথে খুব ভালো করে মিক্স করতে হবে। আর আমি যে যে উপকরণগুলো দিয়েছি এর মধ্যে কোনোটাই কিন্তু স্কিপ করা যাবে না, সবগুলোই দিতে হবে, তাহলে খেতে অসম্ভব মজার হবে। তৈরি হয়ে গেল ক্যাশনাট সালাদ।
এবারের ঈদে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। ক্যাসোনাট সালাডটি খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।